ড্রাগস সহ আটক দুই যুবক, সঙ্গে উদ্ধার করা হয় একটি মোটর সাইকেল। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায়। পুলিশ একটি মাদক মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। সংবাদে জানা যায়, আগরতলা থেকে TR01W6267 নম্বরের একটি মোটর সাইকেল যোগে বাইক নিয়ে দুই যুবক ড্রাগস সহ তেলিয়ামুড়ার দিকে আসছিল। এই গোপন সংবাদটি মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে আসলে উনি পুলিশ কর্মীদের নিয়ে হাওয়াইবাড়ি এলাকায় ওত পেতে বসে থাকেন। সেই সময় বাইকটি আসলে সেই বাইকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বাইকে থাকা আকাশ সরকার বয়স 18 এবং রাজদীপ বণিক বয়স 18 এই দুজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে 80 কৌটা ড্রাগস সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এক্ষেত্রে পুলিশ একটি মাদক মামলা হাতে নিয়ে তদন্তে। হারাই গেলে কেউ করতে দিব। আমি তো কি নাম রে জিগজার সুজুকি সুজুকি নিচে নামা তো ইয়োর বাড়ির দিকে মহাদেবদার বাড়ির দিকে। আজকে গোপন সূত্রের ভিত্তিতে হাওয়াইবাড়ি নাকাতে আমরা এমবসি ছিলাম। খবর ছিল যে একটা বাইকের মধ্যে করে দুটা ছেলে আসবে এবং তারা ড্রাগ পেডলার। তো সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে বসেছিলাম এবং বসার পরে প্রায় একটার সময় ওরা এসছে, তাদেরকে আটক করেছি। আটক করে বডি সার্চ করে দেখলাম তাদের কাছে ব্রাউন সুগার 80টা কুটা পাওয়া গেছে, সঙ্গে দুটা মোবাইল আর গা হাত করিয়ে তো তার পার্সনের। ওখান থেকে দুটা ছেলেকে আমরা ড্রাগসও ধরে নিয়ে এসেছি। তাদের নাম কি এবং বয়স কত? একজনের নাম হচ্ছে আকাশ সরকার আর আরেকজন হচ্ছে রাজদীপ বণিক, দুজনের বয়স 18 এবং তারা তেলিয়ামুড়া নেতাজি নগর এবং জয়নগরের বাসিন্দা।